আমি এখন আছি শিলচরে, শিলচর ক্যাপিটালের একটা হোটেলে আছি। তো হোটেলের ভিতরে আছি, তো একটু পরে আমি খাসপুর যাব। খাসপুর কাছারিদের যে ই আছেন, ফর্ট আছে, কাছারি রাজ্যের রাজধানী আছে, সেই বস্তুটা দেখানোর জন্য আপনাদেরকে ওখানে নিয়ে যাব। তো আমি যে এই হোটেলে আছি, এই হোটেলটার নাম হচ্ছে নটরাজ। এই রাতটা এখানে কাটাইলাম, তো এখন ওদিকে যাব আমি। হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল গ্রিন বাই হজরত। বন্ধুরা, আমি আসছি এখন খাসপুর। এই খাসপুর রাজবাড়িতে আসছি, কাছারিদের রাজধানী যে আসছিল ঘর, রাজবাড়ি এখানে আসছি। তো এই অনেক আগে আসলাম, এই যে এখন ভিতরে ঢুকবো, আপনাদেরকে দেখাবো। হয়তো আপনারা শুনছেন কাছারিদের রাজধানী, কাছারি খাসপুর, খাসপুরের নাম শুনছেন। তো এখানে আসছি, এটা আছে রোড, এই রোডের পাশ দিয়ে আসছি। বন্ধুরা, এই যে ধীরে ধীরে ভিতরে ঢুকতেছি, রাজবাড়ি আসছি। এই বন্ধুরা দেখুন, এই যে রোড, এই রোড দিয়ে যেতে লাগে, ওই সামনে দেখা যায় রাজবাড়ি। তো আসছি, একলাই আসছি। তো ধীরে ধীরে দেখি ভিতরে যাই। দেখুন, এই যে সামনে ওয়াল আছে, এই ওয়ালগুলা কি মোটা। তো বন্ধুরা দেখুন, এই যে এটা হচ্ছে ইট, মানে 300 বছর পুরানা। এই দেখুন ওয়াল, এ কিভাবে মোটা দেখুন, ইটগুলা দেখুন মোটা। বন্ধুরা দেখুন, একটা একটা রাজবাড়ি দেখে আর একটা, মানে একটা ঘর দেখে আর একটা ঘরের পাশে আসলাম। তো এভাবে আর একটা ঘর আছে। তো এই ঘরটা দেখুন, এটা মানে এটা আর একটা, প্রথম যা দেখাইলাম আপনাদের সেটা আসিল দুইটা দুইটা তালা আসিল, এটা একটাই তালা। তো আপনারা জানেনই কাছারিদের শেষ রাজধানী ছিল খাসপুর। বন্ধুরা আপনারা তো জানেনই, 1690 সালে কাছারিরা এখানে এসে মানে রাজধানী পাচ্ছিল। তো মোটামুটি বন্ধুরা এটা 300 বছর হয়ে গেল, পুরো মানে 300 বছর পুরানা এই মানে ঘর কয়টা। তো দেখুন এভাবে এখনও 300 বছর হয়ে গেল, এখনও দেখুন বন্ধুরা কীভাবে মানে আছে। হয় যদি এটা প্রোটেকশন দেওয়া যায় তাহলে অনেকদিন থাকবে। তো আশা করছি সরকারে এটা ভালোভাবে হেফাজত করে যদি রাখে, টুরিস্ট প্লেস হবে, ভিজিটিং প্লেস হবে, অনেক মানুষ আসবে, অনেক দূরে থেকে মানুষ আসবে দেখতে কাছারিদের রাজধানীর এই রাজবাড়িটা দেখতে অনেক মানুষ আসবে, যেমন আমরা আসছি। তো বন্ধুরা, যদি আপনারা এখানে আসতে চান তাহলে শিলচর, মোটামুটি শিলচর থেকে উদরবন্দ আসতে হবে, উদরবন থেকে শালগঙ্গা, শালগঙ্গা থেকে একটা অটো মানে ভাড়া করে এখানে আসতে হবে। শালগঙ্গা থেকে মোটামুটি 3 কিলোমিটার হবে ভিতরে। তো আসুন আপনারা দেখুন রাজবাড়ি, দেখুন রাজাদের যে কীর্তিস্তম্ভ আছে, ফোর্ট আছে, সবগুলো দেখুন, ভালো লাগবে। এটা একটা ভালো প্লেস মানে দেখার মতো আর কি। তো অনেক দিনের আশা আছিল, সেজন্য আসছে এখানে। তো বন্ধুরা আপনারাও আসতে পারেন, এসে সব এগুলা দেখে যেতে পারেন, কেননা এটা হচ্ছে হিস্টোরিক্যাল প্লেস। আর
আমরা সবাই হিস্টোরিক্যাল প্লেসগুলা, হিস্টোরিক্যাল ইভেন্টগুলা, হিস্টোরিক্যাল ফোর্টই হোক যা হোক সব দেখা আমাদের মানে দরকার আর কি। কেননা ইতিহাসের সব মানে অনেক বস্তু আমরা পুরানা ইতিহাস পুরানা বস্তু মানে জানতে পারি, যদি এগুলা দেখি এগুলা শুনি তো অনেক মজা লাগে। তখন স্ট্রাকচারগুলা নিচের স্ট্রাকচারগুলা ভাল লাগছে, এই 300 বছর আগের এই বস্তুগুলা যে আছে এভাবে বানিয়েছে সেটা আচরিত একটা বস্তু। তো এখনও দেখুন আছে বস্তুগুলা, দেখুন হয়তো হেফাজতের অভাবে মানে নষ্ট হয়ে যাইতেছে। তো এটা যদি আরও ভালোভাবে ব্যবস্থা করা যায়, ভালো ব্যবস্থা করা যায় মানে ভালোভাবে যদি এটা হেফাজত করা যায় তো অনেক মানুষ আসবে দেখবে। পুকুর আছে এদিকে, হয়তো রাজারা মানে ওখানে স্নান করছে।